গাইজ হোয়াটস আপ, সব ঠিক আছে তো? আমি হলাম সৈকত আর তোমরা দেখছো আর্ট অ্যাভিনিউ। আজকে আমরা একটা ঈগলের ছবি আঁকতে চলেছি, যেটা আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে একটা ঈগলের ছবি আসছে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, তো তোমরা যদি না ফলো করে থাকো গিয়ে ফলো করো। এইটা সাবস্ক্রাইবার আমার একজন, সে রিকোয়েস্ট করেছে এবং তার রিকোয়েস্টে আমি বার্ড সিরিজ 3 এই এপিসোডটা ঈগলের ছবিটা আনছি। এই ছবিটা শুরু করার সময় আগে বলে দিই, তোমরা আগের ভিডিওতে যে ভালোবাসা দিয়েছো তার জন্য আমি উচ্ছ্বসিত আহ্লাদিত এবং এরমভাবে সাপোর্ট করে যাও। তো ভিডিওতে ফিরে যাই। এই ছবিটা যখন আমি শুরু করেছিলাম আঁকা, তখন বিষয়টা কী হয়েছিল, আমি ক্যামেরা রোল করতে ভুলে গেছি। তো ছবিটা এঁকে নেওয়ার পর যখন জল ভরতে যাচ্ছি, তখন দেখি যে ক্যামেরা রোল হয়নি। তো মানুষের দ্বারাই ভুল হয়, তো আমারও সেই ভুলটাই হয়েছিল। তারপরে আমি আবার এসে রোল করে তারপর শুরু করেছি। তোমরা দেখতেই পেলে যে ছবিটা, এই ছবিটা আমি প্রথম দিক থেকে আঁকাটা দেখাইনি তোমাদের, জাস্ট বিকজ অফ দ্যাট। আমরা ছবিটার রঙটা যখন শুরু করতে চলেছি, তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেওয়াটা, যদি আমি এটা ব্ল্যাক পেপারে করতাম তাহলে বোধ হয় আরও বেশি ফুটতো, কিন্তু হোয়াইট পেপারে, সবার কাছে হোয়াইট পেপার অ্যাভেলেবেল থাকে, তো হোয়াইট পেপারটার করাটা সব থেকে বেশি দেখতে ভালো। আর হোয়াইট পেপার করলে কী বলতো, পেছনে যদি তুমি কালো রঙটাও দাও, তুমি দেখতে পাচ্ছ যে পেছনে যা এমন একটা গ্রেডিয়েন্ট এসেছে, সেটা ছবিটাকে আরও বেশি পুশ করে ওপরে তুলছে। আর যেইগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ডিটেলিংয়ের কাজ, প্রত্যেকটা ডিটেল, যেহেতু পাখি না, পাখির প্রত্যেকটা ডিটেল ঠিকঠাক করে করাটা খুব, শুধু পাখি না যে কোনো কিছু ডিটেল করে করলেই কিন্তু তবে ছবিটা উঠে আসবে। এই ভিডিওটা আমাকে করতে বলেছে সোহম বিন্দু বলে আমার এক সাবস্ক্রাইবার। তো বিন্দু, তুই যদি এখন ভিডিওটা দেখিস তাহলে প্লিজ একটা কমেন্ট এবং লাইক করে যা, আর কিছু মানুষের সাথে শেয়ার কর ভাই, তোর নাম আছে ভিডিওতে, চল। আর হ্যাঁ, তাদেরকে বল সাবস্ক্রাইবও করতে। তো সাবস্ক্রাইব করতে বলতে মনে পড়লো যে তোমরাও প্লিজ একটু সাবস্ক্রাইব করো যদি তোমাদের এরকম ভিডিও তোমরা দেখতে চাও। ভিডিওটা চলতে চলতে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের যে কাজগুলো ভিডিওতে করছি টেকনিক্স দিয়ে, সেই টেকনিক্সগুলো আমি আগেও ভিডিওতে বলেছি আর এই ভিডিওতে আবার করে বলছি। যে কোনো রাউন্ড ব্রাশকে যদি তোমরা এরকম একটা টেকনিকে ইউজ করতে চাও, তাহলে কী হবে, রাউন্ড ব্রাশটাকে প্রথমে ভিজিয়ে নিয়ে ওপরের দিকের যে টিপটা আছে ওটাকে আঙুল, দুটো আঙুল একটু চেপে নিতে হবে, তারপর ওপরে রাউন্ড ব্রাশটা দেখবে ফ্ল্যাট হয়ে গেছে। সেই ফ্ল্যাট অংশটা দিয়েই তোমাদের বিভিন্ন ঘাড়ের এবং মাথার পালকগুলো করতে পারো। কোথায় কোথায় কতটা পরিমাণ জল দেবে এবং কোথায় কোথায় কতটা পরিমাণ রং দেবে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়াটার কালারে। তো যখন তুমি ঠোঁট বা চোখের সামনের ওই অংশগুলো করছো, তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়ে আস্তে আস্তে এবং সরু টিপওয়ালা ব্রাশ দিয়ে করতে হবে। ওয়াটার কালার যে ব্রাশগুলো হয়, সেই ব্রাশগুলো সব থেকে ভালো, যে ব্রাশগুলো সেগুলোর যখন তুমি জলে ভেজাবে তখন ওর মাথাগুলো একদম শার্প হয়ে উঠে থাকবে। ওই ব্রাশগুলো দিয়েই সব থেকে ভালো কাজ করা যায় এবং আমি সেরকম ব্রাশগুলো দিয়েই কাজ করছি। বিভিন্ন ডিটেলিং, ছোটো থেকে ছোটো ডিটেলিংয়ের ওপর খুব মন দিয়ে আমরা কাজটা করেছি। এই ছবিটা আমরা নিয়েছি ইনস্টাগ্রামের একটা, ইনস্টাগ্রাম থেকে যে কোনো একটা স্টক ফুটেজ, তো সেই ছবিটা দেখে আমরা করেছি। তোমরাও বিভিন্ন ধরনের ছবি দেখে করতে পারো এবং চোখ করার সময় সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ দিয়ে তোমাদের দেখতে হবে, সেটা হলো যে চোখ কিন্তু একটা সবথেকে আইকনিক পার্ট যে কোনো ছবির, যদি সেই ছবিটায় চোখ আঁকা থাকে। কারণ যে কোনো ছবি দেখলে তোমরা দেখবে যে তোমাদের চোখ প্রথমে ছবিতে করা চোখটার উপরেই পড়বে, তো চোখের জায়গাটা কিন্তু খুব সাবধানে এবং ডিটেলে করতে হবে যেন চোখটা ঠিক জীবন্ত মনে হয়। ঠিক সেরকমভাবেই চোখটা করা হয়েছে এখানে, আর বাকি যে সবগুলো করা হয়েছে চোখের সামনে যে ছোটো 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 সেখানে লোমো নেই, অর্থাৎ সেখানে পালকও নেই, কিন্তু সেখানে একটা যেই টেক্সচারটা সেটা খুব মন দিয়ে দেখতে পারবে তোমরা, সেটা খুব আস্তে আস্তে একদম ধীরে ধীরে করেছি আমি। তো তোমরা চাইলে তোমরা ইনস্টাগ্রামে আসো, এই ছবিটাই আমি সেখানে আপলোড করে দেবো, তোমরা দেখলে সেই ছবিটা দেখে তোমরা করতে পারো। ব্ল্যাকের যতগুলো শেড হয় সেই প্রত্যেকটা শেড কিন্তু আমি এই ছবিটায় নিয়ে এসেছি, কারণ
প্রথমে দেখছো যখন আমি ফার্স্ট টোন করেছিলাম ব্ল্যাকের পাখিটার মাথার পালকগুলোতে, তখন সেটা ব্ল্যাক ছিল না, সেটা অ্যাশ ছিল, এবং প্রত্যেকটা শেড আমি নিজে দিয়ে দিচ্ছি, যার ফলে তোমরা একদম এক্স্যাক্ট শেডটা পেয়ে যাবে। কিন্তু তাও সেই শেডগুলো দিয়ে দিলেও একটা বিষয় যেটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কতটা জল মেশাবো, কারণ যতটা জল মেশাবে কালারটা তত ডাইলিউট হবে, এবং সেই ডাইলিউটনেসটাতেই তোমাদের আলাদা আলাদা শেডগুলো তোমরা পাবে, এবং সেটা কিন্তু খুব মন দিয়ে তোমাদের লক্ষ্য করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততদিনের জন্য বাড়িতে থাকো, কিপ ক্রিয়েটিং অ্যান্ড কিপ ইমাজিনিং। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ঠিক বুধবার। ততদিনের জন্য চললাম, তোমরা মজা করো।